আজকের এই ভিডিওতে আমরা শিখব প্রতিদিন ব্যবহৃত মোস্ট কমন ছোট ছোট কিছু ইংরেজি বাক্য, যেই ইংরেজি বাক্যগুলো প্রায়ই আমরা আমাদের ডেলি লাইফ কনভারসেশনে ব্যবহার করি। সো আপনি যদি খুব সহজে অনর্গল ইংরেজিতে কথা বলতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো লেটস বিগিন। এটা এখান থেকে দূরে নয়। ইট ইজ নট ফার ফ্রম হিয়ার। ইট ইজ নট ফার ফ্রম হিয়ার। এখানে ইট ইজ মানে এটা, নট মানে নাবাচক, ফার মানে দূরে, ফ্রম মানে থেকে, হেয়ার মানে এখানে। ইট ইজ নট ফার ফ্রম হিয়ার। এটা এখান থেকে দূরে নয়। দয়া করে তুমি কি আমাকে বলবে? উইল ইউ প্লিজ টেল মি? উইল ইউ প্লিজ টেল মি? এখানে ইউ মানে তুমি, প্লিজ মানে দয়া করে, টেল মানে বলা, মি মানে আমাকে। উইল ইউ প্লিজ টেল মি? দয়া করে তুমি কি আমাকে বলবে? আপনি কল্পনা করতে পারবেন না। ইউ কান্ট ইমাজিন। ইউ কান্ট ইমাজিন। এখানে ইউ মানে আপনি বা তুমি, ক্যান মানে পারা, নট মানে নাবাচক, ইমাজিন মানে কল্পনা করা। ইউ কান্ট ইমাজিন। আপনি কল্পনা করতে পারবেন না। এটা বোঝা সহজ। ইট ইজ ইজি টু আন্ডারস্ট্যান্ড। ইট ইজ ইজি টু আন্ডারস্ট্যান্ড। এখানে ইট ইজ মানে এটা, ইজি মানে সহজ, টু আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা। ইট ইজ ইজি টু আন্ডারস্ট্যান্ড। এটা বোঝা সহজ। তিনি এখানে একা বসে আছেন। হি ইজ সিটিং হিয়ার অ্যালোন। হি ইজ সিটিং হিয়ার অ্যালোন। এখানে হি ইজ মানে তিনি বা সে, সিটিং মানে বসে থাকা, অ্যালোন মানে একা, হেয়ার মানে এখানে। হি ইজ সিটিং হিয়ার অ্যালোন। তিনি এখানে একা বসে আছেন। এখন আমি বিশ্রাম নিচ্ছি। নাও আই এম টেকিং রেস্ট। নাও আই এম টেকিং রেস্ট। এখানে নাও মানে এখন, আই এম মানে আমি, টেকিং মানে নেওয়া, রেস্ট মানে বিশ্রাম নেওয়া। নাও আই এম টেকিং রেস্ট। এখন আমি বিশ্রাম নিচ্ছি। আমি টিভি দেখতে পছন্দ করি। আই লাইক ওয়াচিং টিভি। আই লাইক ওয়াচিং টিভি। এখানে আই মানে আমি, লাইক মানে পছন্দ করা, ওয়াচিং মানে দেখা, টিভি মানে টিভি, ওয়াচিং টিভি মানে টিভি দেখা। আই লাইক ওয়াচিং টিভি। আমি টিভি দেখতে পছন্দ করি। তোমার আরও পড়া উচিত। ইউ শুড রিড মোর। ইউ শুড রিড মোর। এখানে ইউ মানে তুমি, শুড মানে উচিত, রিড মানে পড়া, মোর মানে আরও। ইউ শুড রিড মোর। তোমার আরও পড়া উচিত। আমি তোমাকে এটা করতে সাহায্য করব। আই উইল হেল্প ইউ টু ডু দিস। আই উইল হেল্প ইউ টু ডু দিস। এখানে আই মানে আমি, হেল্প মানে সাহায্য করা, ইউ মানে তুমি, টু ডু মানে করা, দিস মানে এটা। আই উইল হেল্প ইউ টু ডু দিস। আমি তোমাকে এটা করতে সাহায্য করবো।